চিটাগাং রোড জেলার পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমরা সেজনের একটা দরজা সম্পর্কে ধারণা দেবো। ফুল সার দরজা, অনেকেই আপনারা ফুল সার কাঠ দিয়ে দরজা করার করার জন্য অর্ডার দিয়ে থাকেন, এবং আপনি কীভাবে বুঝবেন যে আপনার দরজাটা ফুল সার নাকি এখানে যে সার দেওয়া হয়েছে, আমরা এই একটা প্র্যাকটিক্যাল ধারণা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে দেবো চিটাগাং রোড জেলার পক্ষ থেকে, যাতে আপনারা এই অভিজ্ঞতাটা নিয়ে আপনারাও যে কোনো জায়গায় দরজা করে করে না ঠকেন। এই জন্য আমরা আপনাদেরকে এই ধারণাটা দিতেছি। দেখেন আমার হাতে যে কার্ডটি আছে, এটা চিটাং সেগুনের একটা কার্ড। এখানে যে কিছু সাদা অংশ আছে, এই সাদা অংশটা হলো ফল, এবং বাকি যে অংশটা এখানে দেখাবে এটা হলো আমি সার। সাদা অংশ চিটাং সেগুনের ফুল সার, একটা দরজার দাম অনেক বেশি করে, আমরা সাধারণত 18,000 টাকা নিতে দিতে পারি না। তো এরকম ফল যদি আপনি অ্যাকসেপ্ট করেন তখন আমরা একটু কমে দিতে পারি। এখানেও দেখেন এই কাঠপুতলা, এই পাশে আপনার ফল নাই, এই পাশে আপনার এই যে সাদা অংশটুকু আছে, এই সাদা অংশটুকু হলো ফল। এরকম আপনি চিটাং সেগুনের ফল অন্যান্য কাঠের মধ্যে এত খারাপ না, আর অন্যান্য কাঠ যেন আমরা নিজে করে দেখছি 6 মাস 1 বছর পরেই আপনার ফলটা ধুয়ে ধরে যায়, কিন্তু চিটাংয়ের ফলটা আপনার দীর্ঘদিন ভালো থাকে। এই জন্য আমরা বলি যে চিটাং সেগুনে আসলে সারে কলেও আপনি নিতে পারেন, অতিরিক্ত দাম না বাড়িয়ে সারে কলে নেওয়াটাও খারাপ হবে না। কিন্তু তারপরে তারা আরও বেশি টেক্সের কথা চিন্তা ভাবনা করে, একটু বেশি দাম দিয়ে চিটাং সেগুনের ফুল সার দরজা এবং চৌকাঠ ক্রয় করেন। তারা যদি কোথাও ক্রয় করে আপনারা না ঠকেন, আপনারা যে ফুল সারই পান, সেই জন্য আজকে আপনাদের একটা প্র্যাকটিক্যাল আমরা ধারণা দিব। আমরা একটা দরজা রেডি করছি, এই দরজা থেকে মনে হবে যে ফুল সার, কিন্তু এখানেও ফল থাকতে পারে, সেটা আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আমরা এবার আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনি খুব প্রাথমিকভাবে দেখবেন যে এরকম সাদা অংশ, এটা হলো আপনার ফল, বাকি অংশ হলো আপনার সার, কিন্তু এই সাদা অংশ কালার করে মিলিয়ে দেওয়া যায়, যেটা আপনারা স্বাভাবিকভাবে অনেক সময় ধরতে পারেন না। আমরা সেটা আপনাদেরকে একটা পদ্ধতি, কয়েকটা পদ্ধতি আজকে আজকে একটা পদ্ধতি আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখাবো, যার মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে জাস্টিফাই করতে পারবেন যে আপনার কার্ডটা সার নাকি ফল। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি এই ধারণাটা আপনাদের সামনে দিব। জি ভিউয়ার, এটা একটা ফুল সার পাল্লা আপনাদের সামনে ভিডিও করতেছি, কিন্তু এই পাল্লাটার মধ্যে আপনারা খুব খেয়াল করে দেখেন এখানে কোথাও ফল দেখা যায় কিনা, কিন্তু এই পাল্লাটার মধ্যে ফলের অংশ আছে। আমরা কিছুক্ষণ পরেই আপনাদেরকে সেটা ব্যাখ্যা করে বোঝাবো, যাতে আপনারা এই ভিডিও দেখে নিজেরা শিখে যে কোনো জায়গা থেকে আপনারা নিজেরাও অর্ডার দিয়ে যখন মাল ক্রয় করবেন দেওয়ার সময় আপনারাও বিষয়টা বুঝে নিতে পারবেন। জিনিস থেকে উপর পর্যন্ত আমরা দরজাটা আপনাকে ভিডিও করে দেখালাম, এখন আপনারা আপনাকে এখানে যে ফল থাকতে পারে সেটা আপনাদেরকে আমরা খুঁজে বের করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতেছেন এই কার্ডটা আপনার সম্পূর্ণরূপে, এখানে দেখেন এখান থেকে এ পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কার্ডটা এখানে ফুল সার। আপনারা সমাজে কীভাবে বুঝবেন, সাধারণত দুইটা কার্ডের যেখানে জয়েন্ট হয় এই জয়েন্টের জায়গায় এখানে খেয়াল করেন আপনারা, এই যে দুইটা কার্ড, দুটো কার্ড আমরা এখানে জয়েন্ট করলাম, এই জয়েন্টের পরে যে বলগুলি থাকে দেখেন এখানে একটু বল দেখা যায়। এরকম আপনার ফুল শাড়ি পাল্লায় আপনার এরকম বল অনেক সময় পড়ে যায়, আমরা আপনাদের সচেতনতা করবো, সেটা এখন আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো। আপনারা কীভাবে খুঁজবেন কোথায় বল আছে, মূল জায়গাটা হলো দুইটা কার্ডের জয়েন্ট যেখানে আছে সেই জয়েন্টের জায়গায়। আমি এখন আপনাদের নিজের পদ্ধতি বলে দিতেছি, এইভাবে আপনারা খুঁজে দেখবেন। দেখুন আমি আপনাদেরকে সুবিধার জন্য এখানে এই কার্ডটার এখানে জয়েন্ট আছে উপর থেকে নিচ পর্যন্ত, এখানে একটা জয়েন্ট আছে উপর থেকে নিচ পর্যন্ত, এই যে এখানে একটা জয়েন্ট আছে উপর থেকে নিচ পর্যন্ত। আপনারা জয়েন্টটাকে একটু দেখুন আমরা জয়েন্টগুলোতে স্টিচ টক দিয়ে ব্যবহার করে দেখেন এখানে সাদা দেখা যাচ্ছে। এই যে আপনার যে সাদা অংশটা, এটা হলো মূলত আপনার ফল। তো যেরকম আপনার
ফল যদি আপনাদেরকে কেউ দিয়ে দেয়, আপনারা যদি মনে করেন যে আমরা ফল খুঁজে বের করবো, তখন আপনারা দুই কাঠের জয়েন্ট যেখানে আছে সেই জয়েন্টের জায়গাগুলো আপনারা সেই স্কাউ দিয়ে সুন্দরভাবে ঘষে আপনারা পরীক্ষা করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে আমরা আরও একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব, সেই পদ্ধতি অবলম্বন করেও আপনারা জানতে পারবেন যে আপনাদের দরজা কম্বল নাকি বল দুটো আছে, আপনি যদি বেশি দাম দিয়ে কিনতেন শতভাগ বল আপনি কাঠ পাইলেন কি না সেটা আপনারা এভাবে পরীক্ষা করে বুঝতে পারবেন। আমরা পর্যায়ক্রমে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করবো, যে ভিডিও দেখে আপনারা আরও ভালো ক্লিয়ার হতে পারবেন যে আসলে কাঠের বল আপনাকে দেওয়া হয়েছে কি না। জি ভিউয়ার, আমরা আপনাদেরকে যে পরীক্ষা করে দেখালাম এই পদ্ধতিটা আপনারা পরীক্ষা করবেন। আর মূলত হলো দরজাতে মানুষ কম বেশি দিয়ে থাকে, অনেক সময় আপনারা রেট নিয়ে বার্গেনিং করেন, আসলে একটা ফুল সাত বাংলা 18,000 টাকার নিচে আসলে দেওয়া সম্ভব না। যখনই আমরা রেটটা এর নিচে নিয়ে আসতে চান অথবা আরও কন্ডিশন বাড়িয়ে দিয়ে আপনারা রেটটা কমিয়ে দিতে চান, তখনই একজন দোকানদার হয়তো বা এরকম কাজের সমর্থন হয়। আমার অনুরোধ থাকবে আপনারা যেখান থেকে ক্রয় করেন আপনারা যেটা হবেন সেগুলো আমাদের সারা দেশে মোটামুটি একই রেট, আপনারা এই রেট ঠিক রাখবেন। যদি আমাদের কাছেও আসেন আমরা 18,000 নিতে পারবো না, এটা মেন কিন্তু একটা দরকার। 18,000 যদি কেউ ক্রয় করতে চান এই ভিডিও দেখে আমাদেরকে আপনারা অর্ডার দিতে পারবেন। আমাদের দোকান হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা প্রজাপতি বাস স্ট্যান্ডের সাথে এখানে অরিজিনাল ফিটাম সেগুন কাঠ পাওয়া যায় এবং ফিটাম সেগুন কাঠের আপনারা মূল সারও নিতে পারবেন 18,000 টাকায় এবং সারের ফলে আমরা রেট নিয়ে থাকি 12,000 টাকা। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিছু শিখতে পারছেন, তাহলে আপনারা অন্য কোথাও ক্রয় করতে পারবেন এই অভিজ্ঞতা নিয়ে, এবং আমাদেরকেও আপনারা অর্ডার দিলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ভালো কোয়ান্টিটি হলে আমরা ফ্রি ডেলিভারি আপনাদের এখানে করে দিব। যদি আপনারা সার অর্ডার করেন ফুল সারই আপনাদের পাবেন এবং সারের পরে নিলে আমরা 12,000 টাকা সেক্ষেত্রে আপনাদেরকে রেট দিতে পারবো। তো চিন্তাধান দর্বিরার পক্ষ থেকে আজকে এই পর্যন্ত ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা দেবো।